কি হলো? বাহারে ইমানদার, বাহারে ইমানদার, তোমার ওয়াদারও ঠিকানা নাই, তোমার আহাদেরও ঠিকানা নাই, তোমার রুজিরও ঠিকানা নাই, তোমার ব্যবসারও ঠিকানা নাই, আর তারপরেও তোমার নাম হলো হাজি মুহাম্মদ রফাতুল্লাহ বিশ্বাস। নামটা যখন পড়ছি তখন আমার উঠে গেছে বড় বড় বিশ্বাস। এত দিনদার মানুষ আপনি, কত ঠেঠা ইমান নিয়ে বাস করছেন। রসুলুল্লাহ হাদিসে কি বলছেন? আল মুমিনুনা হাইয়ানুনা লাইয়ানুনা আল এবিলিল আনফে। একটা উটের নাকে যেমন কড়া পরিয়ে দেওয়ার পরে একটা প্যারাসুটের সুতা দিয়ে একটা 10 বছরের বালকের হাতে তুলে দেওয়া যায়, আর ওই বালকটা 4 কুইন্টাল 5 কুইন্টাল ওজনের উটটাকে টেনে 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 একবার বলদা পোখরের মাঠে নিয়ে যায়, একবার টালের মাঠে নিয়ে যায়, একবার এদিককার মাঠে নিয়ে যায়, কিন্তু উটটা হুজ্জতি করে না, একবারও বলে না রে রাখাল তোর ওজন হবে 40 কেজি আর আমার ওজন হবে 6 কুইন্টাল, তো তোর মতন এই ছেলেটার আমি ফরমা বারদারি কেন করতে যাব। একবার যদি এমনি করে মুখটাকে ঝাড়া দিয়ে দেয় তাহলে ও উল্টে যাবে, আর ওরা যদি 14টা বাপ বেটা মিলে উঠকে সামাল দিতে চায় তো তারা হরগিজ হরগিজ সামাল দিতে পারবে না। অথচ জানোয়ারটা কেমন ফরমা বারদার, নবীজি বলছেন তার নাকে যদি একটা কড়া লাগিয়ে দেওয়া যায় তাহলে ওকে যদি তুমি গরম পাথরের উপরে ইশারা করে বলো বসে যা বসে যা বসে যা, এই দাস্তানা খা আনা খা, মালিক যদি বলে গরম পাথরের উপরে বসে যা রে উঁটটা, উঁট হুজ্জতি করে না ওই জায়গাতে বসে যায়। কেন গেছে হলো ফরমাবারদার? সেই ঠিক সেই রকমই হলো মুসলমানেরা, আল্লাহর কানুনের সামনে যেমনি জানতে পারবে এটা হারাম তো রুকে যাও, যেমনি জানতে পারবে এটা বৈধ নয় তো সাথে সাথে রুকে যাও, যেমনি জানতে পারবে এই খানাটা খাওয়া আমার জন্য বৈধ নয় সঙ্গে সঙ্গে রুকে যাবে, যেমন জানতে পারবে এটা হলো খেয়ানত তেমনি সঙ্গে সঙ্গে রুকে যাবে, যেমন জানতে পারবে এটা হলো নাজায়েজ জিনিস সঙ্গে সঙ্গে রুকে যাবে। ওই উটের মতো নিজেকে ফরমা বারদার বানিয়ে নেবে আল্লাহর কানুনের সামনে, তার নাম হলো মুমিন মুসলমান। হারাম খেয়েই গেছে তারপরেও মুসলমান, এটা কি ধরনের মুসলমান হলো? হাদিসের ভেতরে লেখা আছে কানালে আবি বাকরিন গোলাম, আবু বাকারের একটা গোলাম ছিল, ইউখরিজুল খিরাজ, আবু বাকারের খানা আর নাস্তার ব্যবস্থা এই করত, বাজার থেকে কবে কি আনতে হবে, কোথায় তরকারি, কোথায় আলু, কোথায় পটল, কোথায় ডাল, কোথায় চাল, কোথায় কি সব আনতো আর এনে এনে জোগাড় করে দিত, আর আবু বাকার ওর কাছে খানাগুলো খেতেন। এইবার একদিন এই চাকর নিজের মালিককে সকাল 10টার সময় তার নিজের মন মতো করে রান্না করা নাস্তা খাইয়ে দিয়েছে। আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের সুখে খেয়ে দিয়ে চুপচাপ বসে আছেন, আর এমন সময়তে এই চাকর যে বলছে হুজুর আমার মালিক আপনি যে আজকে বেলা 10টার সময় নাস্তাটা করলেন, এটা কেমন নাস্তা, কোথা থেকে এনেছি, টাকা কোথায় পেলাম আপনি জানেন? আবু বাকর বলছে না রে বাবা আমি তো কোনো দিন খোঁজ নিতে যাই না, তুমি কোথা থেকে আনো টাকা কোথায় পাও, আমি জানি যে তুমি আমার চাকর, আমার বাড়ির হিসেব নিকেশ তোমার কাছে আছে, তুমি আমার টাকা থেকেই এনে এনে খাওয়াও। চাকর বলছে জি না, আজকে যেটা আপনাকে খাইয়েছি সেটা আমার নিজের ইনকাম থেকে খাইয়েছি। কেমন ইনকাম রে বাবা, টাকা কোথায় পেলে? চাকরটা বলছে টাকা হান্ত ফিল জাহেলিয়াতে লেরাজুলিন, আমি জাহেলিয়াতের যুগে একটা মানুষকে কাঁঠাল গাছের তলায় নিয়ে রাতের বেলায় বসেছিলাম, সারা রাত ফজর পর্যন্ত কাহানি শুনালাম। কাদের কাহানি শুনালাম? রুস্তুম পাহলওয়ানের কাহানি শুনালাম। কার কাহানি শুনালাম? তো খাইরুল হাসারের পুঁথি পড়ে পড়ে শুনালাম। সারা রাত কাহানি গে 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 গে, আলিফ লাইলার কাহানি যেমন শেষ হয় না, চলে যাই চলে যাই চলে যাই, এইরকমই আমার কাহিনী ছিল, চলে যাই চলে যাই চলে যাই, সারা সারা রাত কাহানি শুনিয়েছি। তখন ওই ছেলেটা আমাকে 2-3টা দিরহাম দিয়েছিল, আর সেই দিরহাম আমার বাড়িতে আমার কাছে জমা ছিল। আজকে সকালবেলায় ভাদু ডেলি মার্কেটে গেলাম, কিছুটা পটল নিলাম, কিছুটা তরকারি নিলাম,
ডাল আর সবজি নিয়ে বাড়ি এসে রান্না করলাম, আমি নিজে মন ভরে খেয়েছি, আপনাই আপনার মালিক আপনাকে ওই এক প্লেট দিয়েছি, আপনি সেই খানা খেয়েছেন, খেয়ে আরাম করে বসে আছেন। এবার বলেন, হানিফা পাহালওয়ানের কাহানি শুনিয়ে আর খাইরুল হাসারের পুঁথি পড়িয়ে এই গল্প টল্প করে কামাই করে টাকাটা আনা হালাল নয়, পাক্কা হারাম। আর এ হারাম টাকার খানা খাইয়েছে, চা করে দিয়ে মনে মনে সুখ করে বসে আছে। আবু বকর সিদ্দিক সাথে সাথে চমকে উঠলেন, উঠার পরে বলছেন, ইন্না লিল্লাহ। হারে বাপ, তুই কি করলি? কহত কি করলি? হারাম টাকা দিয়ে কি না।